প্রিয় দর্শক, কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমি আজকে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আশা করি আপনারা পুরো ভিডিওটা উপভোগ করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখলে অনেক কিছুই জানতে পারবেন। আমাদের দেশে ভূমি সংক্রান্ত যে আইনগুলো বিদ্যমান রয়েছে, সেই আইনগুলো থাকা সত্ত্বেও ভূমি সংক্রান্ত যে বিরোধ তা কিন্তু তুঙ্গে আছে, এবং আমাদের আদালতগুলোতে বেশিরভাগ মামলা মোকদ্দমা কিন্তু জমি জমা সংক্রান্ত এবং এগুলো থেকেই আসলে উচ্ছরিত। তো সেই বিষয়টা বিবেচনা নিয়ে সরকার চিন্তা করেছে, বিশেষ করে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তারা চিন্তা করেছে যে একটি নতুন আইন করা যায় কি না। এবং সেটা আমরা দেখেছি যে ইতিমধ্যেই ক্যাবিনেটে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, মন্ত্রিসভা এটা অ্যাপ্রুভ করেছে, সেটার খসড়া আমরা পেয়েছি এবং ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনারা গেলে পেয়ে যাবেন সেটার খসড়া। আইনটার নাম হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ আইন। তো যেহেতু আইনটা এখনও বিল আকারে সংসদে উত্থাপিত হয়নি, যেহেতু এটা পরিপূর্ণাঙ্গ আইন হয়েছে বলা যাবে না, বাট সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই আইনটা প্রণয়ন করবে এবং সেটা খুব শিগগিরই সংসদে বিল আকারে আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে একটি আইন হবে তাতে করে এ বিষয় নিয়ে আলোচনার কি বিষয় আছে। শুরুতেই আমি একটু জানিয়ে দিতে চাই যে আইনটি যদি হয় তাহলে আমাদের দেশে ভূমি সংক্রান্ত যে অপরাধগুলো অনেকাংশেই কমে যাবে। কোনো অপরাধই আসলে আইন দ্বারা কমানো সম্ভব নয়, যদিও তারপরেও কিছুটা সহনীয় মাত্রায় রাখা যাবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি এবং সচেতন মহলও তাই বলছেন। তো যাই হোক, মূল আলোচনায় ঢোকা যাক। ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আমি বিশেষ কয়েকটি ধারা যে দেখতে পেয়েছি, কয়েকটি ধারার কথাই আপনাদেরকে আজকে শেয়ার করব। পরবর্তীতে ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আসব। একটি বিষয় আপনারা জানেন যে জমি যখন ট্রান্সফার হয়, অর্থাৎ ক্রয় বিক্রয় বা হেবা বা অন্য যে কোনো প্রক্রিয়ায় যে জমিগুলো ট্রান্সফার হয়, সেক্ষেত্রে অনেক অনিয়ম আমাদের দেশে পরিলক্ষিত হয়। একজনের জমি আরেকজনকে বিক্রি করে দেওয়া হয়, অথবা একজনের জমি একাধিকবার বিক্রয় হয়, অথবা যতটুকু আপনি আপনার কাগজে আছে বা আপনি যতটুকু হকদার তার চেয়ে বেশি পরিমাণ জমি অন্যজনের কাছে বিক্রি করে দিয়ে থাকেন, অথবা আপনার আদৌ এখানে কোনো সম্পত্তিতে অধিকার নেই, বৈধ কোনো রাইট অ্যান্ড টাইটেল নেই, সেই ক্ষেত্রেও অনেকে প্রতারণার আশ্রয় নিয়ে কিছু অসাধু কর্মকর্তা, রেজিস্ট্রি অফিস এবং ভূমি অফিসের অসাধু কর্মকর্তা যোগসাজশে সিন্ডিকেটের মতো করে ওনারা এই ধরনের নকল জালজালিয়াতপূর্ণ কাগজপত্র তৈরি করে কিন্তু এই ধরনের ডকুমেন্ট তৈরি করেন, ইনস্ট্রুমেন্ট তৈরি করেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ভূমি জবরদখল করা হয়, দখল সূত্রে মালিক এইভাবে অনেক কাগজপত্র বানানো হয়। এই জিনিসগুলো কিন্তু আপনারা এই আইনের মাধ্যমে একটু প্রতিকার পাবেন। একটা করে বলে নিচ্ছি, যদি কেউ তার সম্পত্তিতে কোনো ওয়ারিশকে অন্তর্ভুক্ত না করে, ওয়ারিশকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি তার, ফর এক্সাম্পল তার তিনজন বা একজন বা যে কোনো ওয়ারিশকে বাদ দিয়ে সম্পত্তি বিক্রি করে দিল, অথবা ওয়ারিশকে বঞ্চিত করলো বৈধ অধিকার থেকে ওয়ারিশন সার্টিফিকেট নকল নিয়ে অথবা এদেরকে বাদ দিয়ে, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে তাদের জন্য শাস্তির বিধান রয়েছে। এটা ক্রিমিনাল অফেন্স এবং সেটা বিচার করবে হচ্ছে আপনার ফৌজদারি আদালতগুলো বিচার করবে। এটা শাস্তিযোগ্য পানিশেবল অফেন্স, এখানে সাজার কথা বলা হয়েছে 5 বছর, যদিও সেটা কমতে পারে বাড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে যিনি বাদ দিবেন তাদেরও এবং এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবেন পুরো প্রক্রিয়ার সাথে তাদেরও কিন্তু সাজাটা হবে। আর যতটুকু জমিতে কারো হক আছে বা অধিকার আছে, টাইটেল আছে, তার চেয়ে যদি একটু বেশি পরিমাণ সম্পত্তি বিক্রি করা হয়, যিনি বিক্রি করলেন তারও 5 বছরের সাজা হবে, আর যিনি ক্রয় করলেন তারও 5 বছরের সাজা হবে। অর্থাৎ এখানে এক পক্ষ লাভবান হবেন, কম দামে জমি পাবেন, প্রতারণার আশ্রয় নিয়ে নেবেন, বেঁচে গেলেন আইনগতভাবে তা নয়। ক্রেতা সাবধান নীতি আছে আমাদের আইনে,
এই ক্রেতা সাবধান নীতিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি কোনো জায়গা জমি বা কোনো ভূ সম্পত্তি ক্রয় করেন, তাহলে সেক্ষেত্রে এটা ভেরিফাই করে, যাচাই করে, জেনে শুনে, প্রয়োজনে কোনো এক্সপার্টের কাছে গিয়ে জেনে শুনে তারপরে কিনবেন, না হলে এই যে ক্রিমিনাল যে লায়াবিলিটি আপনার উপরও আসবে, আসতে পারে আপনাদের উপর। তারপর বিষয় হচ্ছে যে এখন যে আইনটা আসছে সেখানে কিছু বিষয় আসছে যে আগে যেমন ছিল যে দখল হচ্ছে মালিকানার পূর্ব শর্ত, যে কোনো সম্পত্তি কারো দখলে থাকতে হবে, কিন্তু এখন দখলের বিষয়টা এখানে গৌণ হয়ে গিয়েছে, মুখ্য নয়, এই আইনে গৌণ করে রাখার একটা বিধান আসছে। যদিও এটা এখনও পাশ হয়নি সংসদে, কিন্তু এরকম প্রস্তাবে আসছে যে কাগজপত্রে এবং রেকর্ডে বা অন্যান্য যে ডকুমেন্টস থাকার কথা সেগুলোতে যদি এবং ডেট সব কিছুতে যদি ঠিক থাকে, তাহলেই আপনি ভূমির মালিক বা আপনার এটার উপর টাইটেল আছে, রাইট অ্যান্ড টাইটেল আছে। একজন জোর করে বা মাসেলম্যান বা যারা দুষ্কৃতিকারী কারো সম্পত্তি দখল করে নিয়ে বাউন্ডারি করে ফেললেই সে জমির মালিক হয়ে গেল, রাতারাতি সাইনবোর্ড টানিয়ে দিল, বিষয়টা কিন্তু এরকম নয়। এ ধরনের একটা সংশোধন আসছে, অর্থাৎ কাগজ যার সম্পত্তি তার, দখল যার সম্পত্তি তার নয়, এই বিষয়টা আইনে আসছে। তারপর কেউ যদি জবরদখল করে, তাহলে সেটার জন্য ক্রিমিনাল অফেন্স, পানিশেবল অফেন্স এখন তো আছেই, কিন্তু সেখানে সুস্পষ্টভাবে এটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের খুব চমৎকার চমৎকার বিষয় নিয়ে আসছে, যেগুলো যদি অ্যাডপ্ট হয় আমাদের দেশে এবং আইনটা যদি ইনঅ্যাক্ট হয়ে যায়, তাহলে ভূমি সংক্রান্ত যে অপরাধগুলো আছে এগুলো অনেকটাই মিটিগেট হবে, অনেকটাই লেসেন হবে বলে আমরা বিশ্বাস করি। বিশেষ করে আমরা যারা এই ভূমি সংক্রান্ত বা সিভিল লিটিগেশনগুলো করি, আমরা দেখছি যে আসলে ইয়ার আফটার ইয়ার, ডিকেড আফটার ডিকেড অনেকেই কিন্তু ঘুরছে আদালতে, কিন্তু একটা সময়ে দেখা যাচ্ছে যে যারা প্লেইনটিফ বা যারা রেসপন্ডেন্ট থাকেন বা যারা অপোজিট পার্টি থাকেন তারা মারা যান, তাদের ওয়ারিশরা আবার পক্ষভুক্ত হন, এইভাবে কিন্তু শতাব্দীর পর শতাব্দী অনেক সময় চলে যায় বা অনেক সময় 50 বছরও লাগে, 20-30 বছর 50 বছর লেগে যায়। যদি বাবা মামলা করে তাহলে সেই ক্ষেত্রে নাতিপুতি ওনারা কিন্তু এই মামলায় আবার পক্ষভুক্ত হওয়া লাগে বা ফল পায়। তো এই যে বার্ডেন অফ কেসেস এগুলা বিভিন্ন সিস্টেমের কারণে আসলে হয়ে থাকে। তো আমাদের দেশে যে সিপিসিটা আছে, কোড অফ ক্রিমিনাল সিভিল প্রসিজিওর, এটা কিন্তু ব্রিটিশ আমলের, ব্রিটিশ পিরিয়ডের আইন, সেটাকে ফলো করে কিন্তু আমাদের দেশে অন্যান্য যে আইনগুলো আছে, ভূমি আইন আছে, ভূমি রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে, তারপরে ট্রান্সফার অফ প্রপার্টিস অ্যাক্ট আছে, অন্যান্য যে স্ট্যাটিউটগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা হালনাগাদ হয়েছে, বেশিরভাগই কিন্তু ব্রিটিশ পিরিয়ডে করা। তারপরে এখন যে ভূমি প্রতিরোধ আইন যেটা হচ্ছে বা হওয়ার জন্য যেটা প্রক্রিয়া চলছে, এটা আশা করি আমাদের দেশে ভূমি সংক্রান্ত অপরাধ দমনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এদেশের মানুষের সুফল পাবে, বিচার প্রার্থীরা সুফল পাবে, আমরা যারা আইন পেশার সাথে জড়িত আছি, বিচার অঙ্গনে বা আইন অঙ্গনে যারা আমরা আছি, তারাও মনে করি যে এটা একটা চমৎকার সুফল বয়ে নিয়ে আসবে। এই সংক্রান্ত, এই আইন সংক্রান্ত যে কোনো বিষয় জানতে চাইলে অথবা যে কোনো আমাদের দেশে প্রচলিত যে কোনো আইন সংক্রান্ত বিষয় যদি আপনাদের জানার থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারেন আপনাদের কোয়ারিগুলো, আমি দেখে ও সময় উপযোগী এবং আপনাদের চাহিদা অনুসারে পরবর্তী আলোচনার উদ্যোগ নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং সৎভাবে চলুন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে জীবনযাপন করার জন্য দৃঢ় প্রত্যয় নেই। ধন্যবাদ সবাইকে।